কন্টিনিউ চালান, আপনি যেখানে বসে থাকান, যদি সত্যি গুরুর প্রতি নিষ্ঠা আছে, আমি তোমাদের সই করে না দেওয়া দীক্ষা না দেওয়ার কে, গুরুদেব ঠিক দেখে দীক্ষা দেবে, এটাই সাফল্য, এটাই পরীক্ষায় প্রার্থনীয়। বহু লোক আছে এরকম, কোথায় কি শুদ্ধ ভক্তর কাছে গেলে যদি সে মন প্রাণ দিয়ে ডাকে, পৃথিবীর যেখানে তার গুরু এসে পৌঁছাবে। 2007 সালের একটা ইতিহাস গুরুদেবের কাহিনী বলে শেষ করছি। সাফারি গেছিলাম বাংলাদেশে 2007 সালে, 42টা দেশের ভক্তরা ছিলেন ওখানে। গিয়ে বাংলাদেশে গিয়ে আমরা শ্যামলী টাওয়ার্সের বাস নিয়েছি, 4টা এসি বাস আর 2টা হচ্ছে নন এসি। তো আমি এসি বাসের, আমি ওখানকার সব কিছু এই বিদেশি ভক্তদের গাইড করার দায়িত্ব আমাকে দিলেন, আর বাংলাদেশের প্রভুরা সকলেই ওরা রাস্তা দেখানোর জন্য দুই একজন করে, আর যে ডিস্ট্রিক্ট পার হয়েছি সেই ডিস্ট্রিক্টের পুলিশ এসে স্কোয়াড করে নিয়ে যাচ্ছে বাংলাদেশে। এইভাবে আমরা 2007 সালে সাফারি করেছিলাম। তো এইভাবে আমরা যাচ্ছি, তারপরে পুনাতীর্থেতে গেলাম। পুনাতীর্থ ওই দিনেই অদ্বৈত আচার্যের আবির্ভাব তিথি ছিলেন, আর পুনাতীর্থে গেলে ওখানে জোয়ার ভাটা আসে, জল নেই এখন গেলে, তখন কোথা থেকে যে জল আসে বিরাট ব্যাপার। ওখানে সেই সময় সকলে স্নান করতে যায়। তো সেই 2007 সালে আমার ভাগ্য হয়েছিল গুরু মহারাজের সঙ্গে। তো আমরা হেলিকপ্টার হেলিপ্যাডের নিচে, ল্যান্ড রাস্তায় গাড়ি টাড়ি যায় না, অত ভালো না, হেলিকপ্টারে যাচ্ছে। তো গুরু মহারাজের সঙ্গে আমি ছিলাম, তখন গুরু মহারাজ সুস্থ। তো গিয়েছিলাম, হঠাৎ করে হেলিকপ্টার খারাপ হয়ে যায়, ল্যান্ড করে। দেখুন কি পরিস্থিতি, ল্যান্ড করে। তো এখন এই মাঠে গুরু মহারাজকে নিয়ে আমরা কোথায় যাবো? আমরা তিনজন ছিলাম আর গুরু মহারাজ চারজন। তো কোথায় কি করব? হঠাৎ করে এক গরিবের বাড়ি, ঝুপড়ি বাড়ি, সেখান থেকে এক বিধবা মা গুরু মহারাজকে দেখে কাশন নিয়ে আসে, গুরুদেব গুরুদেব কাশন নিয়ে বাজার দিতে ওয়েলকাম করতে আসে। দেখুন ওই মাঠে উনি কখনো আশা করতে পেরেছেন গুরুদেব ওই বাড়ি যাবে? ওখানে কেন আমাদের হেলিকপ্টার ল্যান্ড করলো? তখন বলছে সমুদ্র গুরু পূজা রেডি করো, সব কিছু রেডি, কত লোক এসে গেল, বিরাট উৎসব সেখানে। তো ওই মহিলা আশা করতে পেরেছিল, এই জন্য তপস্যা নিজের কাছে সব কিছু। একজন বুড়িমা বয়স হয়ে গেছে, এর মতন মাতাজির মতন বয়স, তোর একমাত্র জীবনের সম্বল একটা নাতি, আর কেউ নেই জীবনে। তো নাতিটার এমন জ্বর হয়েছে যে জ্বর কেউ সারাতে পারে না, পৃথিবীর বিশ্ববিখ্যাত একজনের ডাক্তার সেই সারাতে পারে, যত জায়গায় চিকিৎসার জন্য নিয়ে গেছেন সবাই বলছেন ওই ডাক্তারের চিকিৎসা লাগবে। তো দিদিমার টাকা কড়ি নেই, ওই ডাক্তারের কাছে ফ্লাইটে যেতে হবে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কোনোদিন নেই। তো উনি প্রতিদিন চোখের জল ফেলেন আর ভগবানের সেবা করেন এবং কান্না করেন, হে ভগবান একটাই আমার সম্বল, আমার সম্বল শুধু আমার নাতি, একে যদি আমি বাঁচাতে না পারি তাহলে আমার কি হবে? তুমি দেখো, প্রতিদিন চোখের জল ফেলে ফেলে কান্না করেন, প্রার্থনা করেন আলোক্যর সামনে, পূজা করেন ভগবানের কাছে, নিষ্ঠার সঙ্গে পূজা করেন, ওইটাই তার তপস্যা। নাতিকে কি, নাতিকে কি করে বাঁচাবেন? এদিকে কি হলো, সেই বিশ্ববিখ্যাত যে বড় ডক্টর, সে কিন্তু ডাক্তারি চিকিৎসা করে না, সে কি করে, পৃথিবীর বড় বড় ডাক্তার MBBS যত আছে তাদের গিয়ে ট্রেনিং দেয়, এরকম করে সেমিনার দেয়। তো ও সেই দিন ফ্লাইটে করে যাচ্ছিলেন এক জায়গায়, সেখানে অনেকগুলো ডক্টর আসবে বিদেশ থেকে, অনেক ইন্ডিয়া থেকেও যাবে, ওই ওখানে গিয়ে উনি ওই টিকিট কেটেছেন, ঠিক টাইমে যাবে, 8টার সময় তাদের ক্লাস দেওয়ার কথা ছিল, সেখানে পৌঁছে যাবে ঠিক ফ্লাইট। ও রীতিমতো বাড়ি থেকে গিয়ে ফ্লাইটে উঠেছেন, ফ্লাইটে উঠে গেছেন, ফ্লাইট ছেড়ে দিয়েছে।